ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। স্মরণশক্তি বৃদ্ধির কোনো আমল থাকলে বলে দিন। ইমাম শাফি রহিমহুল্লাহ তার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ রহিমহুল্লাহকে বলেছিলেন, এটা আমরা ওই ছোটোবেলা পড়েছিলাম, এখন শরণার্থীর কেউ হিসেবে, শেখাউতু ইলা ওয়াকিইন লিসুই হিফজি ফারশাদানি লিতারকিল মাআসি فإن العلم نور من إلهي ونور الله لا يعطاه عاصي। ইমাম শাফি উনি তো ছিলেন, উনি কে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ, এদের একজন সেরা ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহিমাহুল্লাহ। ইমাম শাফি রহিমাহুল্লাহ তার উস্তাদকে বললেন, আমার স্মরণশক্তি কম, আমাকে একটা কিছু বলেন। তখন তিনি বললেন, তখন ইমাম মুকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন, ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমি যেন গুনাহ খাতা থেকে দূরে থাকি, কারণ ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হচ্ছে নূর, আমার ইলাহের পক্ষ থেকে, মাহবুদের পক্ষ থেকে নূর, আর আল্লাহ তার নূর কোনো আসিকে, নাফরমানকে দেন না। তাই স্মরণশক্তির দ্বারা বোঝা গেল, স্মরণশক্তি মানুষের বাড়ে যদি সে আল্লাহ নাফরমান থেকে বাঁচে। আর এই যে কথাটা, এটা ইমাম ওকি ইবনুল জাররাহ বলেছেন, কিন্তু আমরা একটু কোরআনে কারিমের দিকে খেয়াল করি। আল্লাহ বলেছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين, سورة عنكبوت শেষ আয়াত আর কি, ওই 21 নম্বর পারা। যারা আমার প্রতি মুজাহাদা করবে, চেষ্টা প্রচেষ্টা করবে, শয়তানের সাথে জিহাদ করবে, আমার নাফরমানি থেকে বাঁচার জন্য জিহাদ করবে, لنهدينهم سبلنا, আমি তাদের জন্য আমার পথ খুলে দেব। আল্লাহ তো আপনি চেষ্টা করবেন, আপনি আল্লাহ নাফরমানি থেকে বাঁচলে আর চেষ্টা, আল্লাহ নাফরমানি থেকে বাঁচবেন আর চেষ্টা, ইলম অর্জনের জন্য চেষ্টা, আল্লাহর বিধান পালন করে চলবেন, মন সবসময় ফ্রেশ থাকবেন, মন ফ্রেশ, কারোর প্রতি হিংসার বিদ্বেষ নাই, দেখবেন স্মরণশক্তি বাড়ে। এইগুলো একদিক, অন্য দিক হচ্ছে, আচ্ছা আর আর কি দোয়া করার, দোয়া দোয়া রবের কাছে চাওয়া, এটা তো আর জরুরি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, এমনিভাবে আপনি দোয়া করবেন, রব্বি জিদনি দেহনান ও জাকান, হে রব, এটা একটা আরবি শব্দ আর কি, বললাম আমি বাংলা বাংলায় বলুন, ও আল্লাহ তুমি আমার স্মরণশক্তি বাড়িয়ে দাও, আমার মেমোরি বাড়িয়ে দাও, ইয়া রব তুমি আমার স্মরণশক্তি বাড়িয়ে দাও, রবকে বলুন আর চেষ্টা করবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে চেষ্টা করবে, দোয়া করবে, বাস আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম আকাম পালন করে চলেন, দেখবেন। আচ্ছা অন্য আরেকটা দিক আছে, শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় বেশ কম হয়, তো কেউ কেউ আছে মুজাহাদা করতে 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 একদম দুর্বল হয়ে পড়ে, মানে কন্ট্রোলিং, যেটাকে আপনারা কন্ট্রোলিং বলেন, এটা অতিরিক্ত করলে অসুবিধা, নিয়ম মতো করেন, খাবার দাবার নিয়ম মতো খাবেন, চিকিৎসার দরকার শারীরিক চিকিৎসা করেন, আপনি যেটা করার ওইটা করবেন, মানে নওয়াফিল নফল ইবাদা করবেন নিয়ম মতো, কিন্তু অতিরিক্ত না, নিজের ধারণ ক্ষমতা যতটুকু ততটুকু, তো সেই সব দিকে খেয়াল রাখতে হবে, কারণ এরকম জানি তো, আমার তো বাচ্চা কাচ্চা মজুদ আলহামদুলিল্লাহ, আমার ভাই বোন আছি, বাচ্চা কাচ্চাও আছে, তো কেউ কেউ আছে এরকম, যেমন
ইবাদত করতে করতে সীমালঙ্ঘন করে ফেলে, এরকম না, নিয়ম মতো ঘুমের সময় ঘুম, খাবারের সময় খাবার, নিয়ম মতো ঘুমাবেন আর খাবার খাবেন, শারীরিক দুর্বলতা থাকলে সেদিকে লক্ষ্য রাখবেন, এইসব জরুরি, এইসব জরুরি, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে পানাহার করতে বলেছে, কি কন্ট্রোল করতে করতে একদম কি হলো, কন্ট্রোলিং, কন্ট্রোলের নিয়ম আছে, কন্ট্রোল আপনি করেন, নিয়ম আছে, সব মিলিয়ে যদি চলেন ইনশাআল্লাহ সহনশক্তি বাড়বে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমাদের জানমালের আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।